আজ আমি সুজি দিয়ে রসগোল্লা তৈরি করব, সম্পূর্ণ দুধ ছাড়া। দুধ ছাড়া সুজি তৈরি করে সেটা দিয়ে কীভাবে রসগোল্লা বানানো যায় সেটা আমি আজকে শেয়ার করব। যারা বৈষ্ণব রীতি ফলো করেন তারা জানেন যে এখন বৈষ্ণবে চাতুর্মাস্যও চলছে, আর চাতুর্মাসে চারটে মাসে চার রকম জিনিস নিষিদ্ধ আছে, সেখানে আশ্বিন মাসে দুধ বর্জিত আছে। সেই কারণেই আমি দুধ ছাড়া সুজি দিয়ে রসগোল্লা প্রস্তুত করেছি। আপনারাও এটাকে বাড়িতে তৈরি করতে পারেন এবং ব্রত পালনও সঠিকভাবে করতে পারেন। সেখানে মিষ্টিকে বর্জন করার দরকার নেই, দুধ বর্জন করেই আপনারা মিষ্টির স্বাদ নিতে পারবেন আর ব্রতও রক্ষা করতে পারবেন। আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। সুজিটা ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবেন বেশি যেন ভাজতে গিয়ে নিচ থেকে পুড়ে না যায় আর ব্রাউন কালার যাতে এসে না যায়। সাদাভাবেই সুজিটা রেখে কিন্তু আমি সাবধানে ভেজে নেব, আর যাতে পুড়ে না যায় তাই ক্রমাগত এইভাবে আমি চালাতে থাকব। এরপরে আমি জল দেব, দিয়ে সুজিটা তৈরি করব। সুজিটার মধ্যে আমি জল আর চিনি দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। দেখুন ভালো করে এইভাবে নেড়ে নেড়ে যখন প্যান ছেড়ে আসবে তারপরে আমি একটু ড্রাই হলে নাবিয়ে নেব। সুজিটা আমার মোটামুটি হয়ে গেছে, আমি সামান্য একটু নাবিয়ে এলাচের গুঁড়ো দেব, আর বেশি কিছু ব্যবহার করব না, শুধু চিনি জল সুজি দিয়েই রসগোল্লা বানানো হবে। বন্ধুরা দেখুন আমি সুজিটা নাবিয়ে রেখেছি, এবার একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা হলে হাতে অল্প একটু ঘি মাখিয়ে আমি গোল গোল করে রসগোল্লার বল কেটে নেব। আমি এরকমভাবে রসগোল্লার বল কেটে নিয়েছি সুজিগুলো থেকে। এবার আমি জল গরম করে তার মধ্যে চিনি দিয়ে চিনির একটা শিরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা রসটা ফুটে গেছে, এবার এই ফুটন্ত রসের মধ্যে আমি সব রসগোল্লাগুলোকে দিয়ে ভালো করে জাল করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, দিয়ে একটা ঢাকা চাপিয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি একটা বড় থালা এর উপরে চাপিয়ে দিয়েছি, এই অবস্থাতেই রেখে দেব। রসগোল্লা ঠান্ডা হলে তারপরে আমি পরিবেশন করব, বা আপনারা সেবার জন্য ভগবানকে এটা নিবেদন করতে পারেন। বন্ধুরা মিষ্টিটাকে আমি দেখুন একটু সাজিয়ে পরিবেশনের জন্য রেখেছি, অল্প কেশর আর একটু আখরোট ছিল আগের মিষ্টির জন্য, কারণ এখন তো বাঙালিদেরও মিষ্টির উৎসব চলছে, তার সাথে চাতুর্মাস্য ব্রতও চলছে, তো সেই কারণে আমি আখরোট দিয়ে, যেহেতু এর আগে একটা লাড্ডু মিষ্টি দেখিয়েছি আপনাদেরকে সেই আখরোটই ছিল, সেটা আমি আর কিছু কেশর দিয়ে একটু ডেকোরেশন করে রেখেছি। দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা রসালো হয়েছে, রসের মধ্যে এটাকে আমি ডুবিয়ে রেখেছি। খুব কম সময়ই আপনারা কিন্তু বাড়িতে এটা তৈরি করে ফেলতে পারেন। বন্ধুরা আপনারা তো জানেন যে এখন চাতুর্মাস্য চলছে, চাতুর্মাসের মধ্যে এটা আশ্বিন মাস, আশ্বিন মাসে দুধ খাওয়া বারণ। এখন দেখুন আমার হাতে একটা রসগোল্লা আছে যেটা দুধ ছাড়া তৈরি, আমি কেটে দেখাচ্ছি সেটা কীরকম সফট হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা ইজিলি কেটে গেছে, খুবই সফট হয়েছে, খুবই ইয়ে, খেয়ে দেখছি স্পঞ্জি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, যেরকম নরম হয়েছে সেরকম স্পঞ্জি হয়েছে, খুবই টেস্টি হয়েছে। দুধ ছাড়া যারা এই আশ্বিন মাসে যেহেতু দুধ খাওয়া বারণ, সেহেতু দুধ ছাড়া এটা আরামসে আপনারা ঘরে বানিয়ে খেতে পারবেন, অসাম টেস্টি হয়েছে, খুব নরম এবং খুব ভালো হয়েছে। ওয়াও, বন্ধুরা আমি মিষ্টিটাকে একটা নাবিয়েছি আর একটুখানি কেশর আর আখরোট দিয়ে সাজিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো ডেকোরেশন করতে পারেন। এবার মিষ্টিটাকে আমি একটু কেটে আপনাদের দেখাবো, যে দেখুন এটা কতটা সফট হয়েছে।
দেখুন বন্ধুরা এটা কতটা সফট হয়েছে, আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।